বগুড়ার দই যেমন দেশেরা, তেমনি মহাস্থানগড়ের এই খাবারটির রয়েছে আলাদা খ্যাতি কিংবা সুনাম। বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী খাবারের নাম কটকটি। 19 শতকের দিকে গুড়ের তৈরি এই মিষ্টান্ন জাতীয় খাবারের যাত্রা শুরু হয়ে আজও তার ঐতিহ্য বহন করে চলছে। এখানকার পর্যটকদের কাছে এবং এলাকার ছোট বড় সকলের কাছেই খাবারটি বেশ জনপ্রিয়। বর্তমানে খাবারটির সুনাম দেশ থেকে বিদেশেও ছড়িয়েছে। কটকটি তৈরি হয় কয়েকটি ধাপে। এর প্রধান উপকরণ হল চাল। 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর পানি ঝরানো হয় কলে ভাঙিয়ে গুঁড়ো করানোর জন্য। মেশিন বা অন্য উপায়ে একেবারে মিহি আটায় পান্তর করা হয়। এই আটার সঙ্গে মিশ্রিত হয় সয়াবিন তেল ও পরিমাণ মতো পানি। ভালোভাবে মিশিয়ে গাঢ় করে খামির করা হয়। সামান্য লবণ, জিরা ও কালো জিরা মেশানো খামিরটা বেশি আঠালো নয়, আবার বেশি শুকনোও নয়। পরিমাণ মতো খামির বড় পাত্রে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করা হচ্ছে। খামির এবার বলা হচ্ছে রুটি বেলার বেলুন দিয়ে। বড় পাত্রে বিছানো খামিরের পুরুত্ব প্রায় 1.25 ইঞ্চির মতো। কাঁচা কটকটি এখন গরম তেলে ভাজার পালা। কটকটি আগে ভাজা হতো ভোজ্য তেলে, তবে এখন ভাজা হয় ঘি এবং ডালডায়। কটকটির সব দিকেই যেন ভালোভাবে ভাজা হয় সেজন্য উল্টে দেয়া হয় নিয়মিত। লালচে রং না হওয়া পর্যন্ত চলে ভাজাভাজির পর্ব। এবার জাল হচ্ছে রঙিন শিরা, এতে আছে আখের গুড়, পানি ও বিভিন্ন মশলা। ভেজে রাখা কটকটির সাথে সখ্যতা এখন মিষ্টির শিরার। নিচের কটকটি উপরে আসছে, উপরের গুলো নিয়ে যাচ্ছে। আঠালো রসের প্রলেপ কটকটির সারা গায়ে। সব ধাপ পেরিয়ে ঠান্ডা হয়ে গেলি খাওয়ার উপযোগী। দারুণ সাথেরই কটকটি। সারি সারি দোকানে কারখানাগুলো যোগান দেয় নানা স্বাদের কটকটি। কটকটিকে ঘিরেই মহাস্থান মাজারের পাশে করে উঠেছে অনেক দোকান। প্রতিদিন কটকটি বিক্রি করে থাকে 70 থেকে 100 মন। মানভেদে কটকটি বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজি দরে।
বাংলাদেশে মহস্তানগড়ের পাশাপাশি বিভিন্ন দেশেও তৈরি হয় এই কটকটি। দেশ ভেদে তার নাম এক এক রকম, তবে মহস্তানগড়ের কটকটি মন কেড়েছে দেশ বিদেশের।